একুশে ফেব্রুয়ারি কি আমাদের দেশ স্বাধীন হয়েছে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলের আর কি শহীদ হয়েছিল, এই জন্য আর কি ভাষা দিবস। কত সালে? 1971 সালে 30 লক্ষ শহীদের বিনিময়ে বাংলা ভাষা অর্জন করা, মানে বাংলা ভাষা অর্জন করছি আমরা আর কি। যে ভাষার জন্য আমরা প্রাণ দিয়েছি, যে ভাষার জন্য আমরা যুদ্ধ করেছি, সেই ভাষাকে নিজের করে পেতে যে ইতিহাস রচিত হয়েছে তার কতটুকুই বা জানে এই প্রজন্ম। বাংলা ভাষায় কি তারা সাবলীলভাবে কথা বলতে পারে, সে বিষয়গুলোই আজ আমরা জানার চেষ্টা করব। চলুন। আজকে কি 21 ফেব্রুয়ারি? 21 ফেব্রুয়ারি কি আমাদের দেশ স্বাধীন হয়েছে? কি কি ঘটেছিল এই দিনে? এটা নিয়ে আইডিয়া নাই। 26শে মার্চ কি দিবস আপনি জানেন? 26শে মার্চ স্বাধীনতা দিবস। আমাদেরকে এই কোশ্চেন করে অ্যানসার দিতে পারবো? আচ্ছা ঠিক আছে, বাংলায় কথা বলতে তো পারেন। বাংলায় তো কথা বলতে পারেন। উনি কি হয় আপনার? বোন হয়। বোন হয়। আপনার বোন সম্পর্কে এক মিনিট আপনি শুধু বাংলায় কথা বলুন। বাংলায় টাইম শুরু এখন। বাংলায় কি কি লাইক কেমন টাইপের? ওকে, আমার বোন মানে পড়ালেখা করতে ভালোবাসে না একটুও, সারাদিন খালি দুষ্টামি করে, আর ঘুরতে কখন কোথায় ঘুরতে যাবে এটা নিয়ে আমাকে সবসময় প্যারা দেয়, বলে যে আপু চলো এখানে যাই এখানে যাই, আর ড্রেস নিয়ে অনেক। তারপরে হইলো গিয়া কি বলবো, খাবার টিকটক করতে পছন্দ করে, তারপরে আবার হলো গিয়া সবার সাথে ফ্রিলি মানে অনেক মিশা যায়, আজ তো 21 ফেব্রুয়ারি, আজকের দিনে কি ঘটেছিল সে বিষয়টি কি আপনার জানা আছে? জি, আজকের দিনে কি ঘটেছিল, 21 ফেব্রুয়ারি আসলে কেন হয়েছে, কেন এই দিনটি বিশেষ, সেই বিষয়ে কি আপনার জানা আছে? আমাদের মাতৃভাষা দিবসে কি ঘটেছিল সেটা মনে আছে? পাকিস্তানি বাহিনী আমাদের ভাষা কেড়ে নিয়েছিল, তাই এই দিনে বাংলা ভাষা স্বাধীনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলের আর কি শহীদ হয়েছিল, এই জন্য আর কি ভাষা দিবস। কত সালে? 1971 সালে। আপনি আপনার সম্পর্কে এক মিনিট শুদ্ধ বাংলায় বলবেন। আমার নাম আনিকা, আমি সালেহা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ইন্টার সেকেন্ড এটাও তো ইংলিশ। আমি বলি, আমার নাম ইসমত আরা শ্রাবন্তী, আমি মহাবিদ্যালয়ে দ্বিতীয় বর্ষে পড়ালেখা করছি, আর আমার মানে কলেজ যেটা হচ্ছে গিয়া কি জানি মধ্যবর্তী ওই কলেজের নাম নতুন পল্টন স্কুল লাইন অ্যান্ড কলেজ, ওইটা ইস কলেজেরই নাম, ওইটা আমি ইংলিশে বলতেছি। আর হচ্ছে আমি থাকি কামরাঙ্গীরচর, আর আমার শখ হচ্ছে গান গাওয়া, এই আর কিছু। 30 লক্ষ শহীদের বিনিময়ে বাংলা ভাষা অর্জন করা, মানে বাংলা ভাষা অর্জন করছি আমরা আর কি, তাদের রক্তের বিনিময়ে আমরা আজকে বাংলা ভাষায় কথা বলতে পারতেছি, তারা অনেক কষ্টের পরিবর্তনে আমাদের এই মাতৃভাষা আমরা ফিরে পেয়েছি। কত সালে ঘটেছিল এটা জানেন? 1952 সালে। কি হয়েছিল সেদিন সেটা কি আপনার জানা আছে? আচ্ছা, একটি মাস তো শেষ, সামনে আর একটি মাস আসছে, 26শে মার্চ কি? 26শে মার্চ হচ্ছে মহান বিজয় দিবস। 26শে মার্চ হচ্ছে মহান বিজয় দিবস।